নোয়াখালীর কোম্পানিগঞ্জে আগামীকাল আধা বেলা হরতালের ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সকালে থানার সামনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি এর আগে জেলা প্রশাসক পুলিশ সুপার কোম্পানিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তারের দাবিতে গত রাত নয়টা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন কাদের মির্জা এ সময় বসুরহাট বাংলাবাজার সড়কে থানার দুই পাশে গাছের গুঁড়ি ও বাস ট্রাক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় এছাড়াও বসুরহাট বাজারের সকল প্রবেশ পথ অবরোধ করে রাখা হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোম্পানিগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেন কাদের মির্জা বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশ সুপার আলমগীর হোসেন